আওয়ামী লীগ সমাবেশ করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বললেন শফিকুল আলম। এদিকে চাল আমদানির অনুমতি, দাম কমার প্রত্যাশা। আবাসিক হোটেলে 70 ইউপি সদস্যের গোপন বৈঠক, আটক 19। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় যুক্তরাষ্ট্র। জানাবো ট্রাম্পের জয়, শেখ হাসিনার কি হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সমাবেশ করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বললেন শফিকুল আলম। আওয়ামী লীগ যদি সমাবেশ করার চেষ্টা করে তবে কঠোর হাতে তা দমন করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম ফেসবুক পোস্টে লিখেছেন, বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল, এই ফ্যাসিস্ট দলকে বাংলাদেশে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। যারা গণহত্যাকারী এবং স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে সমাবেশ, মিছিল বা সভা আয়োজন করতে চাইবে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ শক্তি দিয়ে ব্যবস্থা নেবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশে কোনো ধরনের সহিংসতা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা সহ্য করবে না। এদিকে বেলা 11:30 জাতীয় প্রেসক্লাবে নিরাপদ বাংলাদেশ চাই জুলাই আগস্টের ছাত্রদের আন্দোলনের বিপক্ষে ছিল ছাত্রলীগ। ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছে ছাত্রলীগ, পুরো জাতিকে জিম্মি করে রেখেছিল তারা, চাকরির ক্ষেত্রে বৈষম্য তৈরি করে রেখেছিল, কারণ ছেলে মেয়েদের চাকরি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে রাখে। বাংলাদেশকে নিরাপদ করতে হলে শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে, শিক্ষাঙ্গনকে সন্ত্রাসে দূর করতে হবে। প্রসঙ্গত, গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী 10 নভেম্বর রাজধানী ঢাকার জিরো পয়েন্টে জড়ো হওয়ার ডাক হিসেবে আওয়ামী লীগ দলটির অফিসিয়াল ফেসবুক পেজে সংক্রান্ত দুটি। চাল আমদানির অনুমতি, দাম কমার প্রত্যাশা। দেশের বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে চাল আমদানির অনুমতির পাশাপাশি পুরোপুরি শুল্ক প্রত্যাহার করে নিয়েছে সরকার। সম্প্রতি শুল্ক প্রত্যাহার করে চাল আমদানির এ অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এরপর থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে হিলিয়াস্থল বন্দরের আমদানিকারকরা। ইতিমধ্যে খাদ্য মন্ত্রণালয় থেকে বন্দরের 13 জন আমদানিকারক প্রায় 91,000 টন চাল আমদানির অনুমতি পেয়েছে। এসব চাল দেশে ঢুকলে বাজারে দাম কমার প্রভাব রাখবে বলে মনে করা হচ্ছে। জানা যায়, ইম্পোর্ট পারমিট পাওয়ার পর এসব চাল আমদানি করবে ব্যবসায়ীরা। আগামী সপ্তাহে বাজারে আসতে পারে ভারত থেকে আমদানিকৃত চাল। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে হিলিয়াস্থল বন্দরের উপসহকারী উদ্ভিদ সংঘ নিরোধের কর্মকর্তা ইউসুফ আলী। এদিকে হিলিয়াস্থল বন্দরের স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, এখন দেশি চালের দাম বেশ চড়া। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। শুক্রবার হিলি বাজারে 28,000 জাতের চাল বিক্রি হয়েছে 58 টাকা কেজি দরে, যা ছিল 56 টাকা। অন্যদিকে সম্পা কাটারি চাল কেজিতে 3 টাকা বেড়ে 65 টাকা কেজি, চাল বিক্রি হচ্ছে 68 টাকা। এছাড়াও কেজিতে 2 টাকা বেড়ে স্বর্ণা পাঁচজাতের চাল 48 টাকা, জিরাশাল 66 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি শুরু হলে দামে কিছুটা প্রভাব পড়বে বলে ধারণা করছে ব্যবসায়ীরা। হিলিয়াস্থল বন্দরের এক আমদানিকারক বলেন, সরকার চাল আমদানির অনুমতি দেওয়ার পর ব্যবসায়ীরা আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে চাল আমদানিতে যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে তা খুবই কম, কারণ আগামী 12 ডিসেম্বরের মধ্যে বাজারজাত করতে হবে। এছাড়াও এবার আরও কিছু নির্দেশনা দেওয়া আছে, যে প্যাকেটের চাল আমদানি করা হবে সেই প্যাকেটে বাজারে বিক্রি করতে হবে এবং প্রতিদিনের আমদানি বিক্রি ও মজুদের তথ্য স্থানীয় খাদ্য অফিসে জমা দিতে হবে। এ বিষয়ে হিলিয়াস্থল বন্দরের উপসহকারী উদ্ভিদ সংঘ নিরোধী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, চাল আমদানির জন্য ইম্পোর্ট পারমিট এখনো কেউ পায়নি, পারমিট পেলে আমদানিকারকরা চাল আমদানি করতে পারবেন। আবাসিক হোটেলে 70 ইউপি সদস্যের গোপন বৈঠক, আটক 19। গোপন বৈঠকের অভিযোগে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের 19 জনকে আটক করেছে পুলিশ। কক্সবাজার শহরে কলাতলি ইউপি ইউনি রিসোর্টের 5ম তলার হলরুম থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা জেলার 9টি উপজেলায় ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা করেছিল। এ সময় পুলিশ ও অর্ধশতাধিক সমন্বয়ক তাদের হলরুম ঘেরাও করে। এরপর পুলিশ ও সমন্বয়ক পরিচয়ধারী এসে তল্লাশি ও যাচাই বাছাই শুরু করে। পুলিশ বলছে, আওয়ামীপন্থী ইউপি সদস্যরা গোপনে বৈঠক করছে, এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই বৈঠকে 70 জন ইউপি সদস্য ছিল, বাকিতে ছেড়ে দেওয়ার কারণ স্পষ্ট করতে পারেনি পুলিশ। এদিকে হোটেল ঘেরাও করায় আতঙ্ক সৃষ্টি হয় হোটেলটির আশপাশের এলাকায়। হোটেল অবস্থান করা পর্যটকরা হোটেল থেকে বেরিয়ে যেতে দেখা যায়। তবে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা ইউনি রিসোর্টে গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে অনেক ইউপি সদস্য আছেন, তাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের আটক করা হবে এবং
যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের অভিযানে অর্ধ শতাধিক সমন্বয়ক পরিচয়ধারী লোকজন কেন এমন প্রশ্নের জবাব দেননি পুলিশের ওই কর্মকর্তা। আটক হওয়া টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জহির আহমেদ বলেন, আজ জেলার ইউপি সদস্য নিয়ে গঠিত সংগঠন মেম্বার্স অ্যাসোসিয়েশন আলোচনা সভা ছিল। আমরা প্রায় 70 জনের মতো ইউপি সদস্য উপস্থিত ছিলাম। সেখানে দেশের ক্লান্তিকালে কিভাবে কাজ করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ অতর্কিতভাবে পুলিশ ও সমন্বয়ক ঢুকে আমাদের অস্থির ভাষায় গালিগালাজ করে আটক করে। আমাদের যদি গোপন বৈঠক থাকতো তাহলে সড়কের পাশে হোটেলে এত বড় অনুষ্ঠান হতো না। আমাদের হয়রানি করা হচ্ছে। পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়া মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিম জানান, আজ আমাদের মেম্বার্স অ্যাসোসিয়েশন আলোচনা সভা ছিল, সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিল, কিন্তু এভাবে আমাদের ভাইদের আটক করা হয়েছে সেটি তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে তারা বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় এবং যে কোনো হামলার জন্য যেন দায়ীদের জবাবদিহির আওতায় আনা হয়। ওয়াশিংটন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, আমরা স্পষ্ট করে বলেছি ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন দেখতে চাই। মিলার বলেন, যুক্তরাষ্ট্র দেখতে চায় যে বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো হামলায় জড়িতদের জবাবদিহির আওতায় আনা হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো জায়গার ক্ষেত্রে তাদের অবস্থান একই রকম। ট্রাম্পের জয়, শেখ হাসিনার কি হবে? গত 3 মাসেরও বেশি সময় ধরে ভারতের আতিথেয়তায় রয়েছেন বাংলাদেশের অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেও তার অবস্থান এখনই কোনো নাটকীয় পরিবর্তন আসবে বলে ভারতের বেশিরভাগ পর্যবেক্ষক মনে করছেন না। ঢাকায় ভারতের হাইকমিশনার ছিলেন এমন একজন সাবেক কূটনীতিবিদ নাম প্রকাশ না করার শর্তে বলছিলেন, শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসনের জন্য ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ বা সময় থাকবে এটা ভাবার কোনো কারণ নেই। তার আমলে হয়তো বাংলাদেশ নিয়ে আমেরিকার ইন্টারেস্ট কমে আসবে, যেটাকে বড়জোর একটা শেখ হাসিনার জন্য ইতিবাচক লক্ষণ ধরা যেতে পারে। এই মুহূর্তে বাংলাদেশ অত্যন্ত প্রভাবশালী জামায়াত ইসলামের প্রতি আমেরিকার ডেমোক্র্যাটদের মনোভাব বেশ সহজ হলেও রিপাবলিকানরা যে জামায়াতকে বেশ কঠোর দৃষ্টিতে দেখেন সে কথা তিনি মনে করিয়ে দিচ্ছেন। তবে ভারতে একটা শ্রেণীর আবার মনে করছেন, ট্রাম্পের বিজয় শেখ হাসিনা দেশে ফেরার পথ প্রশস্ত করতে পারে। এদেরই অন্যতম ভিকি নানজাপ্পা, যিনি ভারতের শাসক দল বিজেপি ও তাদের আদর্শিক অভিভাবক হিসেবে পরিচিত আরএসএস এর ঘনিষ্ঠ একজন তরুণ সাংবাদিক ও বিশ্লেষক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিনই তিনি আরএসএস এর ইংরেজি মুখপাত্র দ্য অর্গানাইজারে একটি নিবন্ধ লেখেন, যাতে স্পষ্ট পূর্বাভাস করা হয়েছিল হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প যদি আবার ফিরে আসেন তাহলে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের জন্য শুভ দিক থেকে সেটা এক অত্যন্ত দুরূহ পরিস্থিতির জন্ম দেবে। তার ভাষায় সেটা হবে আর জেফিল অ্যান্ড দ্য ডিপসি। ভিকি নানজাপ্পা আরো বলেন, ট্রাম্প জেতার পর ডক্টর ইউনূসের সরকারের জন্য পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠতে বাধ্য, কারণ তিনি মার্কিন প্রশাসনের কাছ থেকে যে সমর্থন এতদিন পাচ্ছিলেন সেটা হারাবেন। এমনকি বাংলাদেশকে হয়তো মার্কিন নিষেধাজ্ঞা বা স্যাংশন করলেও পড়তে হতে পারে। সবচেয়ে বড় কথা, ট্রাম্প ক্ষমতায় এলে বাংলাদেশের অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দেশে ফিরেও যেতে পারেন বলে জানানো হয়েছে এই নিবন্ধে। যদিও এটা নিহাতি একটা উইশফুল থিংকিং এর বেশি কিছু নয় বলে মনে করছেন ভারতের বেশিরভাগ পর্যবেক্ষক। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরতে হলে আসলে একটা খুব জটিল জিগস প্যাজলের অনেক টুকরোকে খাপে খাপে মেলাতে হবে। ট্রাম্পের জয় হয়তো এই পাজলের বড়জোর একটা কোনাকে মেলাতে পারবে, কিন্তু পুরো হেয়ালিটার সমাধান এখনো দূর অস্ত, বলছিলেন ভারতের আরেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।